আজ আমরা আলোচনা করব দুধ নিয়ে। দুধ ভারত তথা সমস্ত পৃথিবীর খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু যে দুধ আপনি খাচ্ছেন জানেন কি সে দুধ কতটুকু নিরাপদ? A1 A2 দুধই বাকি ভারতবর্ষের বুকে যে দুধগুলো পাওয়া যায় সে দুধগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে স্বাস্থ্যসম্মত কোনটি? ল্যাবরেটরি পরীক্ষায় দুধের মধ্যে কি কি পাওয়া যায়? আসুন এই ভিডিওতে আমরা ধাপে ধাপে সব জানি। আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট ও লাইফস্টাইল মডিফায়ার, আর আপনারা দেখছেন আপনাদের এই নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। প্রাচীনকাল থেকে আধুনিক যুগ অবধি সম্পূর্ণ খাদ্য আহার হিসাবে দুধকে গণনা করা হয়, যদিও আধুনিক বিজ্ঞান এখন এটা স্বীকৃতি দেয় না, কারণ দুধের মধ্যে আয়রন এবং ভিটামিন সি এই দুটির খুব অভাব আছে, তাই ব্যালেন্স ডায়েট হিসেবে আমরা দুধকে এখন ধরি না। কিন্তু এই যে দুধগুলি বাজারে এখন পাওয়া যায় এই দুধগুলো কতটুকু আমাদের শরীরের পক্ষে উপযোগী যে আমরা খাচ্ছি, এটা জানার জন্যই আজ দুধ সম্বন্ধে আমরা আলোচনা করব। দেখবেন যে কোনো কমার্শিয়াল ব্র্যান্ডের দুধ কেনার সময় সেখানে দুটি কথা লেখা থাকে, এক হচ্ছে হোমোজেনাইজড এবং পাস্তুরাইজড। এই হোমোজেনাইজড এবং পাস্তুরাইজড এই কথাগুলি ফার্স্টে জানতে হবে। নাম্বার ওয়ান হোমোজেনাইজড, হোমোজেনাইজড কথাটির মানে হচ্ছে দুধের মধ্যে ফ্যাটের পার্টিকেল থাকে, ফ্যাট থাকে। একটি যন্ত্রের মাধ্যমে দুধকে র্যাপিড পাঠানো হয় এবং ফ্যাটের যে মলিকুল, ফ্যাটের যোনিগুলো, সেগুলো সমান মাত্রায় ছোট ছোট করে ভেঙে ফেলা হয়, যাতে উপকারটা কি হয়, উপকারটা হয় দুধকে অনেকদিন ধরে আপনি প্রিজার্ভ করতে পারবেন। আপনি গয়লার থেকে দুধ নিয়ে এলেন সেটা তো বেশি প্রিজার্ভ করতে পারবেন না, একদিন দুদিন জাল দিয়ে রাখলেন তারপরে নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আপনি দুধকে ছ মাস অবধি প্রিজার্ভ করতে পারবেন, প্যাকেটজাত দুধগুলো 5-7 দিন তো থাকেই। আর কি দুধ দেখতে ঘন গাঢ় একটা ক্রিমি টেক্সচার হয়, দেখতে খুব ওই যে বলে না পহেলে দর্শনদারি পিছিয়ে গুণ বিচারি, ওরকম দেখতে খুব সুন্দর হয়, ক্রিমি টেক্সচার পায়, দুধের টেস্টটা বাড়ে। কিন্তু এই হোমোজেনাইজেশন প্রক্রিয়াটি কি আদৌ ভালো? আধুনিক বিজ্ঞান এবং উইকিপিডিয়া জানাচ্ছে না হোমোজেনাইজেশন প্রক্রিয়াটি একটুও ভালো নয়। কেন? এই হোমোজেনাইজেশন প্রক্রিয়ায় মানব শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হয়, যেমন টাইপ 2 ডায়াবেটিস, মেলিয়াটাস, হার্ট ডিজিজ, এগুলি আমার কথা না, উইকিপিডিয়ার তথ্য। নাম্বার টু হচ্ছে পাস্তুরাইজেশন, হোমোজেনাইজ এবং পাস্তুরাইজ দুধের গায়ে লেখা থাকে দেখবেন। পাস্তুরাইজেশন পদ্ধতিটি কিন্তু যথেষ্ট ভালো, এই পদ্ধতিটি আমাদের পক্ষে খুব উপযোগী এবং খুব কার্যকর। পদ্ধতিটি এখনের নয়, 1860 সালে ফ্রেঞ্চ সায়েন্টিস্ট লুই পাস্তুর এটি আবিষ্কার করেন। এক্ষেত্রে দুধকে খুব অল্প সময়ের জন্য খুব হাই টেম্পারেচারে গরম করা হয় এবং খুব র্যাপিড কুলিং করে খুব নিম্ন তাপমাত্রায় নিয়ে আসা হয়। এই যে টেম্পারেচারে ভ্যারিয়েশন হয় এতে দুধে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া মারা যায় এবং দুধটা স্টেবল হয় আমাদের শরীরের পক্ষে, এটা উপযোগী প্রক্রিয়া। এক্ষেত্রে কি করা হয়, নাম্বার ওয়ান মেথড হাই টেম্পারেচার শর্ট টাইম, প্রায় 71.5 ডিগ্রি সেন্টিগ্রেড বা 160.7 ডিগ্রি ফারেনহাইটে দুধকে 15 সেকেন্ডের জন্য উত্তেজিত করে র্যাপিড কুলিং করা হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ওই অবস্থায় দুধকে প্রিজার্ভ করা হয়। আরেকটা আল্ট্রা হাই টেম্পারেচার এবং শর্ট টাইম, এক্ষেত্রে 135 ডিগ্রি সেন্টিগ্রেড বা 275 ডিগ্রি ফারেনহাইটে 1 থেকে 2 সেকেন্ডের জন্য গরম করে আবার 4 ডিগ্রিতে নামা। এর ফলে ওই যে বললাম উপকার দুটো, এক হচ্ছে দুধের প্যাথোজেন ব্যাকটেরিয়া যা আমাদের পক্ষে ভালো নয় মারা যায় এবং দুধ অনেকটা স্টেবল থাকে, দুধটা নষ্ট হয় না। এবার আসছি আমরা যে দুধগুলো খাচ্ছি সেই দুধগুলো ক্যাটাগরি অনুযায়ী তাদের বক্তব্যটা গুরুত্বটা বোঝানো। প্রথমে আমরা নেব ক্যাটাগরি ওয়ান প্যাকেটজাত দুধ, এটাই এখন সবচেয়ে বেশি চলে আমাদের বাড়িতে ঘরে, দুধের মিল্কম্যান পাউচ দিয়ে যায়, আমরা দোকান থেকে দুধের পাউচ কিনে আনি, কেটে জাল দিয়ে ফুটিয়ে প্রয়োজন মতো খেয়ে আবার ফ্রিজে প্রিজার্ভ করি। এক্ষেত্রে এই ক্যাটাগরি প্যাকেটজাত দুধগুলোকে আবার দেখবেন ক্রিমি টোন, ডবল টোন, কাউ মিল্ক, এইভাবে ফুল ক্রিম মিল্ক অনেকভাবে ক্যাটাগরিজ করা আছে। এটার কিচ্ছু না, দুধের মধ্যে যে ফ্যাট পার্টিকেল থাকে, প্রথমে বললাম ওই হোমোজেনাইজেশন করা হয়, সেই ফ্যাট পার্টিকেলের উপস্থিতি অনুযায়ী দুধকে 1.5-3 গ্রাম/% 1.5%, 3%, 6% হিসাবে দুধকে বিভিন্ন টোন ডবল টোন এইভাবে ভাগ করা হয়, স্কিম মিল্ক, ফ্যাট ফ্রি মিল্ক, স্লিম ক্রিম মিল্ক, এইভাবে করা হয়। এই প্যাকেটজাত দুধগুলি কিন্তু সবকটাই ভালো, সেফ, আপনারা ভয় পাবেন না। ভারতের বাজারে যত দুধ পাওয়া যায় সবকটা দুধ গভর্নমেন্টের পরীক্ষাগার এবং এনএবিএল ল্যাবরেটরিতে পরীক্ষা করে কোনো অডাল্টারেশন, কোনো ভেজাল পাওয়া যায়নি। 90-95% দুধ সেফ, ভেজাল নেই। কিন্তু এইখানে একটা ক্যাচ আছে, এই দুধগুলি সাধারণত কাউ মিল্ক না, গরুর দুধ, মহিষের দুধ, দেশি গরুর দুধ, জার্সি গরুর দুধ সব মিলিয়ে মিশিয়ে পাইল করে করা হয়, কারণ তার তো হিউজ জোগান লাগবে,
সেগুলো বিভিন্ন খামার থেকে এসে গোয়াল খাটাল থেকে এসে বড় বড় কোম্পানির কাছে জমা হয় এবং তারা তৈরি করে। এই দুধগুলো নিয়ে একটু বলার আছে। দেখা যাচ্ছে দুধের মধ্যে দুরকম প্রোটিন থাকে, এক হচ্ছে মিল্ক প্রোটিন, ক্যাসিন প্রোটিন আর ওয়ে প্রোটিন। দুধের এই যে প্রোটিন যার জন্য দুধ আমাদের পক্ষে এত উপকারী, এর 80% হচ্ছে ক্যাসিন প্রোটিন, এই ক্যাসিন প্রোটিন, আর 20% হচ্ছে ওয়ে প্রোটিন। ক্যাসিন প্রোটিন আবার তিন রকম প্রোটিন দিয়ে তৈরি, নাম্বার ওয়ান আলফা ক্যাসিন, বিটা ক্যাসিন আর কাপা ক্যাসিন। মনে রাখবেন আলফা, বিটা এবং কাপা। এই বিটা ক্যাসিন আবার দু রকম টাইপের, এর মধ্যে সাব টাইপ পাওয়া যায়, এক হচ্ছে A1 এবং A2। দেখা যাচ্ছে এই A1 প্রোটিনটা আমাদের পক্ষে খুব একটা ভালো সুবিধা নয়। কেন? এই A1 প্রোটিনটা সাধারণত আমাদের দেশি গরু না বিদেশি গরু, যেমন ধরুন জার্সি গাই যেগুলো ব্রিটিশ প্রজাতি বা হোলিস্টিন ফ্রেঞ্চ যেগুলো আমেরিকান প্রজাতি, এদের থেকে আসে। এই A1 টাইপ প্রোটিনটা মানব শরীরের পক্ষে খুব একটা সুবিধার নয়। কেন? দেখা যাচ্ছে এই A1 প্রোটিনটা বিভিন্ন রকম আমাদের শরীরে রোগ সৃষ্টি করে। এই A1 প্রোটিনটা যখন শরীরে গিয়ে ভাঙে, সেখানে শরীরের মধ্যে একটা যৌগ তৈরি হয় যার নাম হচ্ছে BCM7। এই BCM7 যৌগটি মানব শরীরে বিভিন্ন রোগ তৈরি করে, যেমন টাইপ 2 ডায়াবেটিস, প্রেশার, সুগার, সাডেন ইনফেন্টাল ডেথ, যারা বাচ্চাদের দুধ খাওয়ান, ছোট ছোট বাচ্চাদের দুধ খাওয়ান, সাডেন ইনফেন্টাল ডেথ সিন্ড্রোম, সিজোফ্রেনিয়া, অটিজম, এই রোগগুলো কিন্তু তৈরি করতে পারে। এক্ষেত্রে উইকিপিডিয়া থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি তাতে দেখা যায় যে এক্সেসিভ, এই বিদেশি গরুগুলোকে দুধ পাওয়ার জন্য এক্সেসিভ ক্রস ব্রিডিং করানো হয়েছে, মানে উন্নত প্রজাতি আরো উন্নত প্রজাতি আরো, মানে যে গরুটা 5 লিটার দুধ দিতে পারে, 10 লিটার পারে, 12 লিটার পারে, সে 30 লিটার 35 লিটার দুধ পাওয়ার জন্য ক্রমাগত ব্রিডিং করি আর উন্নত মানের গরু তৈরির চেষ্টা করা হয়েছে, এবং এই জেনেটিক মিউটেশন এর দায়ী। কিন্তু পক্ষান্তরে A2 ক্যাটাগরির দুধগুলো আমাদের দেশি গরু, মহিষ, ছাগল এগুলো থেকে পাওয়া যায়। এই দুধগুলো কম্পারেটিভলি সেফ এবং বায়োবিলিটি, আমাদের শরীরে নেওয়ার ক্ষমতা খুব ভালো। এদের ল্যাকটোজ ইনটলারেন্সে কিন্তু A1 দুধে ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, মানে দুধ সহ্য হয় না, দুধ খেলে পেট আইডাই করে, হজম হয় না, হ্যাঁ অম্বল হয়, এইগুলো কিন্তু A2 ক্যাটাগরির দুধে হয় না, আমাদের দেশি গরুর দুধে খুব কম। A1 দুধে কিন্তু হয়, যেগুলো প্যাকেটজাত দুধ। নাম্বার 2 হচ্ছে আমরা যেটা এবার বলতে চাইছি, আচ্ছা তাহলে বিদেশি গরুগুলো কেন চাষিরা গোয়ালারা পালন করে? ন্যাচারাল দুধ বেশি পাবে, তো একই পরিমাণ খাওয়ার দাওয়ার এগুলো দিয়ে একটা দেশি গরুর থেকে 10-12 লিটার দুধ পাবে, কিন্তু একটা বিদেশি জার্সি বা হোলিস্টিন ফ্রেঞ্চ USN ক্যাটাগরি গরু চাষ করলে 35 লিটার দুধ পাবে, 40 লিটার ন্যাচারালি সে সেটা চাষ করবে। আর প্যাকেটজাত দুধ প্ল্যান্টে তারা ম্যাক্সিভ যখন কমার্শিয়াল প্রোডাকশন হবে, প্রচুর প্রোডাকশন হবে, সেখানে বাদ বিচার থাকবে না, স্বাভাবিক। এইবার আসি ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 হচ্ছে দেশি প্যাকেট, এটাও প্যাকেট জাতীয় দুধ কিন্তু দেশি কাউ মিল্কের দুধ। এখানে দেখবেন এই প্যাকেটজাত দুধগুলোতে লেখা থাকে A2 দুধ, আমরা কতগুলো ছবি দেখাচ্ছি দেখুন, এগুলোতে লেখা থাকে A2 মিল্ক। এই A2 মিল্কটা হচ্ছে বললাম ওই দেশি দুধ গরুর দুধ থেকে হয়, এগুলো বায়োবিলিটি খুব ভালো, আমাদের শরীরের পক্ষে খুব উপযোগী। এগুলোতে এগুলো দেখতে একটু হলুদ টাইপের দুধগুলো, একটু হলুদ টাইপের, এগুলোর মধ্যে ভিটামিন ডি, আপনার বিটা ক্যারোটিন, এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, CLA, হ্যাঁ এগুলো খুব বেশি। CLA কি? আপনার কনজুগেট লিনোলেইক অ্যাসিড, এটা খুব উন্নত মানের একটা অ্যামিনো অ্যাসিড, এতে যারা ডায়েট করছেন, রোগা হতে চাইছেন তাদের পক্ষেও এটা ফ্যাট শরীরে বাড়তে দেয়। তাহলে এই দেশি গরুর দুধগুলো কিন্তু খুব উপযোগী। এগুলো খামার চাষিদের কাছ থেকে, প্লান্ট যারা চালাচ্ছেন, বড় বড় দুধের কমার্শিয়াল, তারা কিনে নেন এবং দেখবেন কাউ মিল্ক উইথ A2 মিল্ক বলে প্যাকেটের উপরে লেখা থাকে, আমরা ছবিতে দেখিয়েছি, একটু খেয়াল করুন। আচ্ছা এরপর আরেকটা ছোট্ট করে একটু বলে নিই যে এই যে স্কিম মিল্ক প্যাকেটের দুধ পাওয়া যায়, এগুলো কিন্তু খাবার দরকার নেই, এগুলো খুব একটা সুবিধার না, প্রচুর দাম, সাথে এগুলোতে প্রিজারভেটিভ দেওয়া আছে, অ্যাডেড সুগার দেওয়া আছে, শরীরের পক্ষে খুব একটা উপযোগী না। তাহলে ডাক্তারবাবু, যারা দুধ আমরা অ্যানিমেল সোর্স থেকে খাবো না, ভেজিটেরিয়ান সোর্স থেকে খাবো, আমরা বাদাম দুধ খাবো, সোয়া মিল্ক খাবো, হ্যাঁ বা আপনার রাইস মিল্ক খাবো, এগুলো খুব একটা ভালো আমরা বলবো না অ্যানিমেল প্রোটিন অ্যানিমেল সোর্সের থেকে, এগুলোর অসম্ভব দাম, প্রিজারভেটিভ দাম, তাহলে এটা বাদ দিই। এবার আমরা আসবো ক্যাটাগরি 3। ক্যাটাগরি 3 কি? ক্যাটাগরি 3 হলো মহিষের দুধ, ছাগলের দুধ, রাজস্থান টাজস্থান থেকে ওরা উটের দুধ খায়, বা আমাদের সিকিম পার্বত্য অঞ্চল অরুণাচল এদের ইয়াকের দুধ, এই দুধগুলো A2 ক্যাটাগরির দুধ, মানে এগুলো খুব
উচ্চ গুণবক যুক্ত আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। আমাদের শরীরে বিভিন্ন রোগ যেমন টিবি, কাশি, আপনার ওই ইমাসিয়েশন, খুব রোগা হয়ে যাওয়া, হ্যাঁ ক্ষয় রোগ, এগুলোতে খুব ভালো এগুলো আমরা খেতে বলি। যারা খুব র্যাপিড ওজন বাড়াতে চান, যাদের রাতে ঠিক মতো ঘুম হয় না, তারা মহিষের দুধ খেতে পারেন। মহিষের দুধ কিন্তু খুব ভালো ওজন বাড়ায়, এবং সর্বোপরি দেশি মহিষের দুধ এ টু ক্যাটাগরি, ছাগলের দুধ খুব উপকারী, এটা খেতে পারেন। এবার হচ্ছে ক্যাটাগরি ফোর। ক্যাটাগরি ফোর আর কিচ্ছু না, দেশি যে গোয়ালা আপনার পাড়ায় যে গোয়ালা দুধ দুয়ে বেঁচে, সেটা ডাইরেক্ট ওদের কাছে গেলেন, সকালে দুধ দুয়ে দিল, নিয়ে চলে এলেন, এটা হলো ক্যাটাগরি ফোর দুধ। এই দুধগুলো খুব ভালো, কোনো অসুবিধা নেই, এই দুধগুলো আপনারা খেতে পারেন। এগুলো খুব পুষ্টিকর এবং আমাদের স্বাস্থ্যসম্মত। একটাই প্রবলেম, ওরা গরুকে সকালে ইঞ্জেকশন মারে, অক্সিটোসিন ইঞ্জেকশন, কেন গরু যাতে বাঁটে বেশি দুধ ধরে রাখতে না পারে, দুধটা ছেড়ে দেয়, এইটা একটা মুশকিল। এইটা প্রিভেনশন করার রাস্তা আমাদের জানা নেই, কী করে আপনারা একটু প্রিভেনশন করবেন। কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণত আমরা দেখেছি একটা ল্যাকটেটিং মাদার, সে যতটা দুধ দেয় তার 50% তার বাচ্চার জন্য সে রাখে, এবং 50% বাচ্চা খাওয়ার পর বাকি 50% অনায়াসে বেচতে পারে। অতএব আপনাদের যে গ্লানি, যে বাচ্চা না খেয়ে আমরা খেয়ে নেবো, এরকম গ্লানি পাওয়ারও কোনো ব্যাপার নেই। তাহলে ক্যাটাগরি ওয়ান, ক্যাটাগরি টু, ক্যাটাগরি থ্রি, ক্যাটাগরি ফোর দুধ বুঝিয়ে বলতে পেরেছি আশা করি। এবার হচ্ছে আরেকটা জিনিস, যে বাড়িতে গয়লা দিতে এলো ডাক্তারবাবু, তারা তো জল মেশায়, হ্যাঁ জল মেশায়, তাহলে এটা কি করে ধরবেন? খুব সিম্পল, একটা অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজন, ফ্লিপকার্ট, এগুলোতে ল্যাকটোমিটার পাওয়া যায়, খুব চিপ, 180-200 টাকার মধ্যে পাওয়া যায় ল্যাকটোমিটার। আমি পাশে ছবিটা দিচ্ছি, দেখুন, এই ল্যাকটোমিটারটা কিনে রাখতে পারেন, গোয়ালার সামনেই তার দুধের মধ্যে ল্যাকটোমিটার ফেলে দিন। ল্যাকটোমিটার রিডিং, দুধের নর্মাল রিডিং হচ্ছে 1.026 থেকে 1.032 গ্রাম পার ml প্রতি গ্রাম মিলিলিটার, এবং যদি গোয়ালা দুধ মেশায় তাহলে 1.026 দেখবেন, যদি দুধ মেশায় তাহলে 26-এর নিচে চলে যাবে ল্যাকটোমিটারটা, শো করবে, তখন আপনি ধরতে পারবেন দুধ জল মিশিয়েছে। আর যদি কোনো কেমিক্যাল মেশায়, কোনো সলিড কম্পাউন্ড মেশায়, তাহলে সেটা 32-এর ওপর চলে আসবে, 1.023 32-এর ওপর চলে আসবে। সহজেই আপনি অ্যাডাল্টারেশন, দুধের মধ্যে কোনো ভেজাল আপনি বাড়িতে বসে ধরতে পারবেন। তাহলে আর কি, দুধ খান, দুধ এনজয় করুন, সুষম একটু খাওয়ার তো কোনো ভয়ের কিছু নেই। দুধ সম্বন্ধে যতটুকু তথ্য পাওয়া দরকার বেশি বলে ফেলেছি তার থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে আমাদের সাথে থাকুন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইবের থেকেও শেয়ারটা বেশি জরুরি। আপনারা জানুন বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণ, শরীর সম্বন্ধে জানুন। সবাই ভালো থাকুন, এই বলেই আমরা এই ভিডিওটি শেষ করছি। নমস্কার।